লেখালেখির শুরুটা আসলে শৈশবেই। আমি সবসময় গল্প বলতে চাইতাম, গল্প শোনার আগ্রহ যেমন ছিল গল্প বলার আগ্রহ ছিল। তো যেটা হয় যে আমার জন্ম হচ্ছে বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে, এবং আমি যে পারিবারিক পরিমণ্ডলে বেড়ে উঠি সেখানে আসলে খুব একটা বই পড়ার সুযোগ ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে। কিন্তু গল্প শোনার প্রবল আগ্রহ থাকার কারণে আমার নানি দাদি কিংবা মায়ের কাছে আমি সারাক্ষণ গল্প শুনতে চাইতাম। গল্প শুনতে শুনতে একটা সময় আমার গল্প বলার আগ্রহ তৈরি হলো, আর তাদের কাছে এত বেশি গল্প শুনতে চাইতাম যে একটা সময় তাদের গল্প বলার যে ভাড়া বা ভান্ডার সেটা ফুরিয়ে গেছে, তারপর তারা কি বলবে। তা আমি যখন বাচ্চাদের, আমার যে যারা বয়সে ছোট তাদেরকে গল্প বলা শুরু করলাম, একটা সময় গিয়ে আমি আবিষ্কার করলাম যে আমি তাদের যে গল্প বলছি তার সাথে কিছু গল্প যুক্ত করেছি, এই গল্পগুলো আমি কোথাও শুনিনি, অর্থাৎ আমি তাৎক্ষণিকভাবে বানিয়ে বানিয়ে বলছি। সম্ভবত ওটাই হচ্ছে আমার প্রথম লেখালেখির শুরু। মানে লেখালেখি তো হচ্ছে আমরা যখন কলমে লিখি সেটাকে বলি, কিন্তু এটি প্রথমে তো আপনার মস্তিষ্কে আসে। তো সেটি আমি বলি সবসময় যে গল্প বলার মাধ্যম আসলে অনেকগুলো, সৃষ্টিশীল সকল মাধ্যমেই গল্প বলে। সেটি হতে পারে চলচ্চিত্র, ফটোগ্রাফি, স্কাল্পচার, তারপরে স্কুল কলেজে যেটা হয় যে লেখালেখি হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে একটা ঘটনার কারণে প্রায় 6-7 বছর বা বিশ্ববিদ্যালয়ের পুরো সময়টাই আমি কিছুই লিখি নাই। আমার দ্বিতীয় জীবন শুরু লেখালেখির, সেটি মূলত শুরু হয় 2011-12 সালের থেকে ফটোগ্রাফি করতে গিয়ে। তখন আমি কতগুলো পত্রিকায় কাজ করতাম, সেই পত্রিকায় যখন আমার ছবিগুলো ছাপা হতো তখন ওই ছবির সাথে ছোট ছোট গল্পও ছাপা হওয়া শুরু করলো, মানে ছবির গল্প। এবং সেই ছবি এবং গল্প নিয়েই হচ্ছে আমার প্রথম বই প্রকাশিত হয়, যেটির নাম হচ্ছে গল্প ছবি। সেটি মূলত ফটোগ্রাফির বই, আমার অনেক ছবির এক্সিবিশনও হয়েছিল। তো ওই গল্প এবং গল্পের ছবি, মানে ওটি করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমি একটু গল্প লিখতে চাই। আমার যে হারিয়ে যাওয়া লেখক সত্তা বা গল্প বলার সত্তা, সেটি আমি ভুলে গেছিলাম গত 6-7 বছরে। ওই ফটোগ্রাফিক গল্পগুলো লিখতে গিয়ে নতুন করে সেটি আবার আমার, মানে কি বলে, পুনরাবিষ্কৃত হয়। এবং সেই আবিষ্কার থেকেই শুরু হয় লেখা। আমি তখন প্রথমে একটা ছোট গল্পের বই করি, এবং ওই বইটি লিখতে গিয়ে আমার ভিতরে নিজেকে আবিষ্কার করার আরও একটা ব্যাপার ঘটে। আমার তখন মনে হয় কি যে আমি আসলে প্রকাশকরা তখন যেটা হতো যে নতুন লেখক হিসাবে বলতো যে তুমি খুব একটা বড় বই লিখতে পারবে না, 100 পৃষ্ঠা বা 60 পৃষ্ঠার মধ্যে লিখবে তাহলে 100 টাকা দাম হবে, কারণ তরুণ লেখকদের লেখা আসলে অনেক বেশি টাকা দিয়ে মানুষ কিনতে চায় না। তো আমি যখন আমার তৎকালীন প্রকাশককে বলি যে আপনি আমাকে এরকম কোনো বাইন্ডিংস দিন না, আমি একটা নিজের মতো করে একটা উপন্যাস লিখতে চাই, তখন আমি লিখি আরশিনগর। এবং আরশিনগর হচ্ছে আমার জীবনের টার্নিং পয়েন্ট। 2015 বইমেলায় প্রকাশিত হয়, এবং এটা প্রকাশিত হয় বইমেলার শেষের দিকে, কিন্তু বইমেলার পরে এটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে তার গল্প, যেটি আসলে আমাকে লেখালেখিকে পেশা হিসাবে নিতে একভাবে অনুপ্রাণিত করে। তবে তখনও সিদ্ধান্তটা নেওয়াটা কঠিন ছিল। তবে এরপরে 2016 বইমেলায় প্রকাশিত হয় আমার আরেকটি উপন্যাস, যেটির নাম হচ্ছে অন্দরমহল। এটি প্রায় 200 বছর আগের এক জমিদার পরিবারের গল্প নিয়ে, একটা বড় বই। এবং সেই বইটি বইমেলায় পাঠক এত অসাধারণভাবে গ্রহণ করেন যে প্রায় 600 টাকা দামের একটা বই। এবং আমি খুবই তরুণ একজন লেখক, আমার শুধুমাত্র আমার বই যারা পড়েছেন তারাই আমাকে চেনেন, বাইরে কেউ আমাকে চেনেন না। ঠিক ওই সময় মানুষ যে এত বড় বই কিনবেন সেটি আসলে অভাবিত ছিল। এবং যখন মানুষ এটি কিনলেন তখন আমার মতো এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। আমার কাছে মনে হয় কি যে আমার আসলে বলার মতো অসংখ্য গল্প আছে, এবং সেই গল্পগুলো একটা বৃহত্তর অংশের পাঠককে স্পর্শ করার ক্ষমতা রাখে। এবং যখন এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আসে তখন আমি ঝুঁকিটা নিয়ে, আমি তখন যে চাকরিটা করতাম সেই চাকরিটা ছেড়ে দিই। আপনার অনুভূতিকে, প্রকাশের মাধ্যমটাকে অনেক বেশি বৈচিত্র্যময় করে, অনেক বেশি অন্তরঙ্গ করে তোলে, যে আপনি কোন শব্দটি দিয়ে আপনার অনুভূতিটাকে আরেকজন মানুষের মধ্যে ট্রান্সমিট করবেন, টাচ করবেন। সেই ওয়ে অফ এক্সপ্রেশনটা শেখায় আপনাকে বই, কিন্তু যে অনুভূতিটাকে আপনি প্রকাশ করবেন সেই অনুভূতিটা আপনাকে শেখায় হচ্ছে জীবন। তার মানে আপনাকে সবাইকে জীবনটা পড়তে পারতে হবে, আপনার চারপাশের মানুষের জীবন, নিজের জীবন। আপনি যদি জীবন পড়তে না পারেন তাহলে আপনি আসলে লিখতে পারবেন না। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হাজার হাজার বই পড়েছে কিন্তু তারা একটা অক্ষর লিখতে পারে না, আছে না? তার মানে আপনাকে বই পড়লেই যে আপনি লিখতে পারবেন বিষয়টি এরকম না। আপনাকে এই যে জীবন পাঠ করা এবং বই পাঠ করা, দুটোর মধ্যে সমন্বয় ঘটাতে হবে। তা আমার কাছে মনে হয় যে আমি খুবই সংবেদনশীল একজন মানুষ, এবং যে লেখক হিসাবে এই সংবেদনশীলতাটা একজন লেখকের খুবই দরকার। অনুভব প্রবণতা সেটা যদি থাকে তাহলে একজন লেখকের পক্ষে আসলে
ইন্সপাইরেশনের অভাব হওয়ার কথা না। তো আমার কাছে মনে হয় এটি যে আমি খুবই সংবেদনশীল একজন মানুষ এবং আমি আমার চারপাশের জীবন ও জগৎকে খুবই আপন করে দেখি, খুবই স্পর্শিত হই এই ঘটনা দিয়ে। যদি সেটি না হয় কেউ, তাহলে তার পক্ষে সৃষ্টি করা কঠিন। লেখালেখি করে অর্থ উপার্জন করবো এটি আসলে স্বপ্নেও ভাবিনি সত্যি কথা। আর যেটা হয় যে চারপাশে যখন যারা লেখালেখি করতো দেখতাম যে সবাই এরকমই ভাবে যে একটা বই প্রকাশ করতে হলে পকেটে টাকা খরচ করে বই প্রকাশ করতে হবে। হ্যাঁ, এবং আপনাদের একটা তথ্য দিই, আমার প্রথম বই কিন্তু আমাকে এই শর্তে প্রকাশ করতে হয়েছিল যে আমি একটা নির্দিষ্ট অংশের অঙ্কের সংখ্যার বই আমি কিনে নিতে হবে আমাকে, অর্থাৎ আমাকে টাকা দিয়ে বই ছাপাতে হয়েছিল একভাবে। তো সেই জায়গা থেকে এসে যখন আমি বই প্রকাশ করে বা লিখে প্রথম টাকা উপার্জন করলাম এবং সেটা হেলদি অ্যামাউন্ট ছিল, তখন সেটা আসলে আমার কাছে এক ধরনের মানে শিহরিত হয়ে ওঠার মতো একটা ব্যাপার ছিল, একটা গুজবাম ছিল যে সত্যি সত্যি আমি লিখে টাকা উপার্জন করতে পারছি এবং আমাদের দেশের কনটেক্সটে সেটি আসলে খুবই বিরল ঘটনা। তো এটা সব অসাধারণ অনুভূতি আমার কাছে। আসলে আলাদা করে ওই ব্যাপারটি আমি কখনো ভাবিনি যে কোনটি আমার কাছে সবচেয়ে প্রিয়। আমার কাছে মনে হয়েছে যে যেই গল্পটি যেই মাধ্যমে বলতে আমার ভালো লাগে, আমার সক্ষমতা রয়েছে, সেই মাধ্যমে সেই গল্পটি আমি বলার চেষ্টা করেছি। এবং আমি নিজেকে আসলে একজন গল্পকার কিংবা স্টোরি টেলার হিসেবে পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। শাহাদুজ্জামানের কয়েকটি বিহ্বল গল্প অদ্ভুত, মানে এটা হচ্ছে অনেকটা আমার কাছে মনে হয়েছে যে একটা শান্ত পুকুরে ঢিল ফেলার ফলে যে ঢেউ তৈরি হয় আপনার মনোজগতে ঠিক এরকম একটা আলোড়ন তৈরি করবে। তো এই মুহূর্তে আসলে এরকম অনেক লেখকই আছেন যারা নানানভাবেই হচ্ছে উদ্দীপ্ত করেন। আসলে কি বয়সের সাথে সাথে আপনার লেখালেখি পড়ার লেখক নির্বাচনের চেঞ্জ হয়ে যায়, ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ হয়ে যায়। তো একটা সময় গিয়ে এরকম হয়েছে, রকিব হাসানকে অনেক পড়তাম, তিন গোয়েন্দা, যেটা আসলে আমাদের মানে পড়াশোনার জগতে একটা দারুণ ঘটনা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আমরা আরও আগে পড়েছি, সুকুমার রায় পড়েছি, আর এখন এসে যেটা হয় সাদুজ্জামানকে খুবই ভালো লাগে, সুহান রেজওয়ান আছে আমাদের সময়কার খুব ভালো লাগে, কবিতায় রাসেল রেহান আছেন ভালো লাগে, ইমতিয়াজ মাহমুদ আছেন, আর এরকম অসংখ্য কিঙ্কর হাসান আছেন যারা লেখেন, আবদুল্লাহ ইমরান আছেন, মৌরি মরিয়ম আছেন, এখনকার তরুণরা অনেক ভালো লিখছে। আমার কাছে সাফল্য মানে হচ্ছে সন্তুষ্টি। এখন সন্তুষ্টিটা হচ্ছে আপনি কোনো একটা পার্টিকুলার মানদণ্ড দিয়ে মাপতে পারবেন না। হ্যাঁ, তো আপনি যে কাজটি করে আনন্দ পান সেই আনন্দ প্রাপ্তিটাই হচ্ছে গিয়ে সাফল্য। আর সন্তুষ্টি তো সাফল্যে বলার কারণ হচ্ছে কি, ধরেন আমার ব্যক্তিগত জীবনে আমি হয়তো এমন অনেক কাজ করতে পারি যে কাজটি হয়তো অনেক বেশি অর্থ উপার্জনের জন্য সহায়ক কিন্তু সেটি আমাকে আনন্দ দেয় না, কিন্তু এমন কোন কাজ আছে যেটি আমাকে আনন্দ দেয়। তো ওই কাজটি করার চেয়ে আমি এই কাজটাকে করাকে সফলভাবে করাকে আমি সফলতা মনে করি। আর আমি ব্যক্তিগতভাবে একজন সফল মানুষ এই কারণে না যে আমি আমার জীবনে যা চেয়েছি তা সব পেয়েছি, এই কারণে আমি সন্তুষ্ট বা সফল যে আমি যা পেয়েছি তা নিয়ে আমি সন্তুষ্ট। তো আমার কাছে শেষ অবধি মনে হয় যে সফলতা মানেই হচ্ছে সন্তুষ্টি, সাকসেস ইজ স্যাটিসফ্যাকশন। সমালোচনা হচ্ছে এত পেয়েছি এখনো পাচ্ছি, এটার আসলে কোনো সীমা পরিসীমা নেই। হ্যাঁ, এবং একটা সময় যখন প্রথম প্রথম লেখালেখি শুরু করি তখন এই সমালোচনা আমাকে এতটাই আহত করতো যে আমি রাতে একা একা কান্না করতাম। হ্যাঁ, এবং সেই সমালোচনাগুলো এত উদ্ভট, এত মানে কি বলবো মানে যুক্তিহীন ছিল। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে এমন একটা ব্যাপার যে এখানে হচ্ছে যদি মানুষ শোনে যে চিলে কান নিয়েছে, চিলের পেছনে ছুটবে, সেটা হাত দিয়ে দেখবে না যে আসলে কানটা কোথায় আছে। তো আমি প্রথম প্রথম বিষয়টা নিয়ে খুব বেশি বিচলিত হয়ে যেতাম। তো একটা সময় এসে সময়ের সাপেক্ষে হচ্ছে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম। আমি এখানে একটা আমার মায়ের কথা বলতে চাই, আমার মা তাকে একবার আমি বলেছিলাম যে আমার মন খারাপ হয় এরকম, আমার বললো যে এরকম তো হইতেই পারে। তো কি হয়েছে যে আমার মা বাড়িতে থাকেন গ্রামে, তো গ্রামে যেটা আমি দেখতাম যে আপনার সিলভার পাতিলে রান্না হলে যে ঢাকনাটা থাকে না, তো ঢাকনাটা দেখে দেখতাম যে আমার মা খালি হাতে তুলে ফেলেন গরম ঢাকনা, আর আমি ধরেন চার পাঁচটা ন্যাকড়া হাতে পেঁচিয়ে তারপর ধরলো আমার ছ্যাঁক লাগে। তো
আমি বলছিলাম একবার আম্মাকে যে আম্মা আপনি কিভাবে এটা পারেন, তো আম্মা বললো যে আমি এটা গত 40 বছর ধরে করছি, তো আমার হাতের সেন্সিটিভিটি কমে গেছে, এখন আর এই মানে তাপটা আমার হাতে লাগে না, এটা সহনশীল হয়ে গেছে। এটা আমার জন্য একটা বড় লার্নিং ছিল। আমার কাছে মনে হয়েছে যে প্রথম দিকে আমি এত বেশি আহত হতাম, কান্নাকাটি করতাম, তখন আমি অনেক বেশি টেন্ডার্ড ছিলাম, অনেক বেশি নরম ছিলাম, হ্যাঁ অনেক বেশি আনটাচড ছিলাম, যার ফলে এটা আমাকে অনেক বেশি আহত করতো। এখন সেটা আমার শুদ্ধ হয়ে গেছে, এখন আমার খুব একটা কিছু গায়ে লাগে না। সো আর একটা ব্যাপার হচ্ছে কি, আপনি যখন আলোচিত হবেন আপনার সমালোচনা সহ্য করতেই হবে। মানে আমি নিজেকে ইন্সপিরেশন জায়গাটা যদি বললেন, আমার কাছে মনে হয় কি আমার ইন্সপিরেশন আমি নিজেই। হ্যাঁ আমি দুইটা কথা বলি যে ফ্রাস্ট্রেশন ইজ মাই ইন্সপিরেশন, আমার লাইফে আমার ফ্রাস্ট্রেশন গুলোই আমার ইন্সপিরেশন, কারণ আমি ফ্রাস্ট্রেশন যখনই ফ্রাস্ট্রেটেড হয়েছি আমি বের হওয়ার চেষ্টা করেছি, তার মানে হচ্ছে আমি একটা অলটারনেটিভ ওয়ে খুঁজে পেয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি মানে ধরেন আপনি আমি একটা প্রশ্ন করি, আপনি নিজেই খেয়াল করেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত 20 জন মানুষের নাম বলবেন সবচেয়ে সফল, ধরেন সাকিব আল হাসান, ধরেন আয়মান সাদিক, মানে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আপনি বলেন ধরেন শাকিব খান, মানে আমি বলছি যে সব সেক্টরে যারা যারা আছেন এরা প্রত্যেকেই প্রচন্ড রকম সমালোচিত। হ্যাঁ তা আমার কাছে মনে হচ্ছে একদম সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এই সময় আসলে আপনি আলোচিত হবে কিন্তু সমালোচিত হবেন না, এটা হবে না, সুতরাং আপনাকে এটা মেনে নিতে হবে। সো আমার কাছে মনে হয় যে আমি আমি নিজে ইন্সপাইরেশন, আমি ভাবি আমার চারপাশের পৃথিবীটা দেখি সবকিছু দেখে আমার মনে হয় যে আমি সেখান থেকে ইতিবাচকতা নেওয়ার চেষ্টা করি। সো দ্যাটস ইট।